আসসালামু আলাইকুম স্যার, আমি ইউসুফ ইসলাহি, পড়াশোনা করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। আমার কোশ্চেন হচ্ছে, আপনি তারুণ্য ধরে রাখার জন্য খাবারের বিষয়টা বললেন, ঘুমের বিষয়টা বললেন, ব্যায়ামের ক্ষেত্রে আপনি কি বলবেন, ব্যায়ামটা আসলে কোন কোন সময় আমাদের করা উচিত, এটার কি কোনো টাইম ফ্রেম? এক্সেলেন্ট একটা প্রশ্ন। তো যেহেতু আমরা রমজানে আছি, তো প্রথমে আমি আসি যে ব্যায়ামের গুরুত্ব নিয়ে, তারপরে রমজানে কখন ব্যায়াম করব এবং অন্যান্য সময় কখন ব্যায়াম করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আপনি যদি তারুণ্য হারাতে চান, আপনি কিছুই করিয়েন না, ওটা এমনি চলে যাবে। যে কোনো জিনিস ফেলে রাখলে সেটা এমনিতেই নষ্ট হয়ে যায়। তো এক্সারসাইজ না করলে তারুণ্য থাকবে না। তো এক্সারসাইজ মানে হচ্ছে যে আমরা যে ব্যায়াম করছি সেটা নয়, এটা সাইক্লিং হতে পারে, সুইমিং হতে পারে, রানিং হতে পারে, ইয়োগা হতে পারে, অথবা ফ্রি হ্যান্ড হতে পারে, বা জিম এক্সারসাইজ হতে পারে, অথবা কায়িক শ্রমও হতে পারে। তো যেহেতু আমাদের কায়িক শ্রম নাই, এ কারণে আমাদেরকে এগুলো করতে হচ্ছে। তাহলে আদর্শ এক্সারসাইজের জন্যে টাইম হচ্ছে সকাল, সেটা হচ্ছে রিল্যাক্সিং এক্সারসাইজগুলোর জন্য। আমি হাঁটলাম, সূর্যোদয় দেখতে গেলাম, বকুলতলায় গেলাম ফুলকুড়াতে, মানে এনজয় করা, ইয়োগা ব্যায়ামগুলো করা, বা বডিকে বিভিন্ন মুভমেন্টগুলো করা, ফ্রি হ্যান্ডগুলো, ভেরি ইজি এক্সারসাইজ। বাট যখন মাসেল পাওয়ার এক্সারসাইজ আমি করব, এটা হচ্ছে ইভিনিং ইজ দ্য বেস্ট টাইম ফুটবল খেলতে গেলে। তবে আমি বলবো, তরুণরা ফুটবল খেলতে গেলে আপনাদের এই যে যে টেস্টিকালগুলো আছে, স্ক্রোটামটা আছে, এটাকে প্রোটেকশনে রাখবেন, কারণ বল ওখানে লেগে গেলে পরে কিন্তু ওই তারুণ্য চলে যাবে। তারপরে হচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন, আর একটা হচ্ছে হেড দিবেন না, খবরদার, মাথার উপর অনেক মানে বেশি প্রেশার পড়ে, এটা কন্ডিশন হয়, ইটস ডেঞ্জারাস। তো স্টুডেন্টদের বলবো মানে হেড দেওয়া নিষেধ। তাহলে ও দুটো জিনিস, মাথা আর আরেকটা জিনিস যেটা বললাম, আপনার হেফাজতে রাখতে হবে। এখন অন্যান্য খেলাগুলো, বডি কন্ট্যাক্ট প্লেগুলো, যেগুলো বডি কন্ট্যাক্ট আছে, সাবধানতা খুবই জরুরি। তবুও জাস্ট বলার জন্যে যে মাসেল পাওয়ার, মাসেল বিল্ডিং, এগুলো সব কিছুর জন্যে বেস্ট টাইম হচ্ছে আসরের পরে, মাগরিবের আগে, মাগরিবের পরে না। আর রোজার সময় ব্যায়ামটা কখন করব, সেম কথা, ওই যে ইফতারের আগে, ইফতারের আগে, এবং করে আমরা তো খেয়েই ফেলছি। হ্যাঁ, তো এই হয়তো কম করব 20 মিনিট বা 25 মিনিট বা 30 মিনিট, যে যেরকম ক্যাপাসিটি। এতে কি হচ্ছে যে খালি পেটে আমার গ্রোথ হরমোন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন বডি এমনি বাড়িয়ে রাখে, কারণ হচ্ছে বডি চায় না আমার মাসেলটা নষ্ট হয়ে যাক প্রোটেকশনের জন্য। তখন যখন আমি আবার এক্সারসাইজ করি, তখন গ্রোথ হরমোন বুস্টিং হয় আরও আরও অনেক বেশি। ফাস্টিং বুস্ট করে, এক্সারসাইজ বুস্ট করে, ডাবল বুস্টিং, মানে একটা সিনার্জিস্টিক একটা ইফেক্ট দিচ্ছে। সো তারপরে আমি যখন পানি টানি পান করে প্রোটিনগুলো খাচ্ছি শাকসবজি দিয়ে, এরপর যখন সঠিক সময় ঘুমাচ্ছি, তখন ওইটা গঠিত হচ্ছে। তো এই এই প্রক্রিয়াটা যদি আমার না থাকে, আমি কিন্তু বুড়ো হয়ে যাবো।